সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, গত একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন আমরা চেসিসটা তৈরি করতেছিলাম, রাইস মিলের চেসিসটা তৈরি করতেছিলাম, তখন ভিডিও করেছিলাম। এখন আরো একটি নতুন ভিডিও হচ্ছে, এখন আমরা মেশিনটি চালাচ্ছি। যিনি নিয়েছেন মেশিন তিনি চালাচ্ছেন। এখন আমরা ধান বানার সময় ভিডিওটি আপনাদেরকে দেখানো হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ধান বানা শুরু হয়ে গেছে। তো কারো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রতিনিয়তই ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিংয়ের নানা রকম নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তো দেখতে পাচ্ছেন ধানগুলো খুব ঝকঝকে চকচকে পরিষ্কার হচ্ছে। আপনি ঘন্টায় 12 থেকে 14 মন ধান বানতে পারবেন এই মেশিন দিয়ে। এখানে 20 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে রাইস মিলের সাথে চাল গুঁড়া করা, হলুদ ভাঙা, মরিচ ভাঙা মেশিনও বসাতে পারবেন। আমরা শুধু এখানে রাইস মিলটা বসিয়েছি, যিনি নিয়েছেন তিনি শুধু রাইস মিলে চালাবেন, এই জন্য শুধু রাইস মিলের ব্যবস্থা করা হয়েছে। আর অন্যান্য মেশিনগুলো আছে, আপনার অনেক টাকা খরচ হয়। দেখতে পাবেন আরও একটা মেশিন আছে, আপনারা হয়তো দেখেছেন, চার চাকা, সেই মেশিনগুলো 2 লক্ষ বা 2 লক্ষ 20 হাজার টাকা খরচ করে। আর আমরা আর আমাদের কাছে সবচেয়ে কম খরচে এই মেশিনের চিজগুলো আপনারা তৈরি করতে পারবেন। কারো যদি কোনো কিছু জানার থাকে আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।